ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই, তারপরে অনেক কষ্টে ইঞ্জিনিয়ারের চাকরি, কিন্তু মোটা টাকার মাইনে পেয়েও আরামে দিন কাটানি মুম্বাইয়ের বাসিন্দা অশোক দেশমানে। সালটা 2015। খরার জেরে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে কৃষকদের আত্মহত্যার খবর সামনে আসে। এরপরে কৃষকদের পরিবারকে সাহায্যের জন্য নতুন উদ্যোগ নেন অশোক। নিজের বেতনের 10% দিয়ে বিভিন্ন কৃষক পরিবারকে সাহায্য করেন তিনি। স্নেহওয়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেন তিনি। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তের কৃষকের আত্মহত্যার খবর পেলেই ছুটে যান এই সংগঠনের সদস্যরা। কোনো জায়গায় কৃষক মৃত্যুর খবর পেলে তার সন্তানকে দত্তক নেন স্নেহওয়ান সংগঠন। সেই শিশুদের সামগ্রিক দেখভাল করেন সংগঠনের সদস্যরা। এখনো পর্যন্ত 25 জন শিশুকে দত্তক নিয়েছে অশোকের সংগঠন। শিশুদের দেখভাল করার জন্য চাকরিও অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন অশোক। সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়াতেও নিজের পেজ খুলেছেন তিনি। আমাদের মাঝে সর্ব গরিব শেতকরি কুটুম্বাচা অশা পরিস্থিতিমধ্যে।